মোহাম্মদ নাবিব নেওয়াজ জীবন হলেন একজন বাংলাদেশী ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে বাংলাদেশ পেশাদার ফুটবল লীগে শীর্ষস্তর বাংলাদেশ প্রিমিয়ার লীগের ক্লাব ঢাকা আবাহনী এবং বাংলাদেশ জাতীয় দলের হয়ে একজন আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ হলো, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও পেজটিতে লাইক করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। চলুন মূল ভিডিওতে চলে যাই। নাম মোহাম্মদ নাবিব নেওয়াজ জীবন। নাম জীবন। জন্ম 17 আগস্ট 1990। বয়স 30। জন্মস্থান গাইবান্ধা বাংলাদেশ। উচ্চতা 6 ফুট 0 ইঞ্চি। মাঠের অবস্থান আক্রমণ ভাগের খেলোয়াড়। বর্তমান ক্লাব ঢাকা আবাহনী। জার্সি নম্বর 10। প্রারম্ভিক জীবন সম্পাদনা। মোহাম্মদ নাবিব নেওয়াজ জীবন 1990 সালে 17 আগস্ট তারিখে বাংলাদেশের গাইবান্ধা জন্মগ্রহণ করেছেন এবং সেখানে তার শৈশব অতিবাহিত করেছেন। 2013-14 মৌসুমে বাংলাদেশী ক্লাব উত্তর বারিধার হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যৈষ্ঠ পর্যায়ে খেলোয়াড়ী জীবন শুরু করেছেন, যেখানে তিনি পহেলা মৌসুম অতিবাহিত করেছেন। অতঃপর 2014-15 মৌসুমে তিনি বিজেএমসিতে যোগদান করেছেন। 2016-17 মৌসুমে তিনি বিজেএমসি হতে বাংলাদেশী ক্লাব ঢাকা আবাহনীতে যোগদান করেছেন। 2016 সালে জীবন বাংলাদেশ অনুধাবন 23 দলের হয়ে বাংলাদেশের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। তিনি এর পূর্বে 2015 সালে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। বাংলাদেশের জার্সি গায়ে তিনি এ পর্যন্ত 30 ম্যাচে 5টি গোল করেছেন। দলগতভাবে জীবন এ পর্যন্ত 4টি শিরোপা জয়লাভ করেছেন, যার সবগুলো তিনি ঢাকা আবাহনী হয়ে জয়লাভ করেছেন। আন্তর্জাতিক ফুটবল সম্পাদনা। জীবন বাংলাদেশ অনুধাবন 23 দলের হয়ে খেলার মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। বাংলাদেশের বয়সভিত্তিক দলের হয়ে তিনি 4 ম্যাচে অংশগ্রহণ করে 3টি গোল করেছেন। 2018 সালে ফিফা বিশ্বকাপ বাছাই পর্বে দ্বিতীয় পর্বের গ্রুপ পর্বের ম্যাচে অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলের বাংলাদেশের হয়ে অভিষেক করেছেন। বাড়ি। তার বাড়ি গাইবান্ধা জেলায়। গাইবান্ধা জেলায় যে বাড়ি আছে তার দাম 10 লাখ টাকা, আর ঢাকাতে যে বাড়ি আছে তার দাম 20 লাখ টাকা। গাড়ি। জানা মতে তার একটি গাড়ি আছে যার দাম 26 লাখ টাকা। এবার জানবো তিনি কত টাকার মালিক। পরিসংখ্যায় দেখা যায় যে তিনি ক্লাব থেকে প্রতি মাসে 55,000 টাকা করে আয় করেন এবং জাতীয় দল থেকে 1 লাখ টাকার সম্মানী ভাতা পেয়ে থাকেন এবং বর্তমানে তিনি সর্বমোট 3 কোটি টাকার মালিক। এবার জানব তার অজানা তথ্য সম্পর্কে। তার কোনো গার্লফ্রেন্ড নেই, কিন্তু বিবাহিত কিনা সেটা এখনও জানা যায়নি। তার পছন্দের খাবার হলো চিকেন। তার প্রিয় নায়ক হলো অমিতাভ বচ্চন। তার প্রিয় নায়িকা হলো দীপিকা পাড়ুকোন। ফুটবলের দিক থেকে তিনি আর্জেন্টিনা সাপোর্ট করেন। বন্ধুরা, এ ছিল আজকের ভিডিও। এই ভিডিওতে আমি বাংলাদেশি ফুটবলার নাবিব নেওয়াজ জীবনের জীবন কাহিনী সম্পর্কে জানাতে চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি যদি কোনো সেলিব্রিটি খেলোয়াড় নায়ক নায়িকাদের জীবন কাহিনী সম্পর্কে জানতে চান তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ফিরছি নতুন কোনো জীবন কাহিনী সম্পর্কিত ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেজে লাইক করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।